সুন্দর্য লীলাভূমি, জাহাজমারা সমুদ্র সৈকত, এখানে অনেক আপনারা আসেন, অনেক দেখার অনেক কিছু আছে, সি বিচ আছে, তারপর আপনারা অনেক সুন্দর বন জঙ্গল আছে, এই জায়গায় আসলে মন ভালো হয়ে যাবে। সমুদ্র সৈকত আসলে এত সুন্দর একটা সমুদ্র সৈকত যে এখানে রয়েছে, বিচ্ছিন্নতার কারণে হয়তো এটা প্রকাশ্যে আসে নাই। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো মৌলভীর, যারা অন্তত তারা মনে করছে এত সুন্দর একটা জায়গা, এটা প্রকাশ করা উচিত পর্যটকদের মাঝে। আমি আগামীকালকে যখন জানতে পারি এখানে একটা বিচ ফেস্টিভ্যাল হবে, আমরা চলে আসলাম। আসলে এইখানের পরিবেশটা এখন কিন্তু একটা ভার্জিনিটি পরিবেশ আছে। বিশেষ করে আমি এই দ্বীপে যখন স্পিড বোট থেকে নামলাম, নামার পরে আমার কাছে মানে সবথেকে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি বিচ। এবং আমি মাত্র 5 মিনিট যখন আমি বিচের দিকে হাঁটলাম, মানে মজার ব্যাপার হচ্ছে একদিকে পানি পরিষ্কার একটি পানি, কোনো প্লাস্টিক বর্জ্য নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং ম্যানগ্রোভের এটা সবথেকে আমার বেশি ভালো লাগছে যে এই জায়গাটায় যেই পরিবেশটা পর্যটকরা পাবে, চাইটা মানে অন্য অন্য জায়গায় আসলে সেটা সম্ভব নয়। এবং আমি আমি বলবো যে এখানে আপনারা যারা এখনও আসেন নাই, এই জাহাজমারা মৌলভী সমুদ্র সৈকতে দূর দূরান্ত থেকে আগত যারা বিশেষ করে কুয়াকাটাতে আসবেন, কুয়াকাটা থেকে এখানে আসার জন্য অনুরোধ রইল। চমৎকার একটি পরিবেশ, আসলে সবার ভালো লাগবে, সবাইকে আসার অনুরোধ রইল। জাহাজমারা সমুদ্র সৈকত দেশের অন্যতম একটা প্রকৃতির অপরূপ সৌন্দর্য লীলাভূমি, জাহাজমারা সমুদ্র সৈকত রাঙ্গাবালিতে অবস্থিত। এখানে এসে আমরা যেটা দেখতে পেরেছি, এখানকার অতিথি পাখি, এখানকার প্রকৃতি, এখানকার ঝিনুক, মানে লাল কাঁকড়ার হাজার হাজার লাল কাঁকড়ার বিচরণ যা আমাদেরকে মুগ্ধ করে ফেলেছে, এখানকার সূর্য অস্ত, সূর্য উদয়, আমরা এসেছি, আপনারাও এখানে আসেন, ভালো লাগবে। জাহাজমারা সি বিচ, এটা অত্যন্ত চমৎকার একটি সি বিচ, নিরাপদ একটি সি বিচ। কুয়াকাটা থেকে ঠিক পূর্ব দিকে এটার অবস্থান। এটার আশেপাশে রয়েছে অনেকগুলো ম্যানগ্রোভ, যেটা ন্যাচারাল বিউটি যারা পছন্দ করে, যারা ম্যানগ্রোভ পছন্দ করে, যারা প্রকৃতিকে পছন্দ করে, আমার মনে হয় যে এই মানুষগুলো অবশ্যই এখানে আসবে। আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ একদিক হলো নিরাপদ একটা সি বিচ, আর পাশাপাশি ম্যানগ্রোভ, আর এখানকার মানুষজনের সাথে কথা বলে যতটুকু জানলাম তারা খুবই কী বলে যে সদালাপী, এবং হলো একেবারে আন্তরিকতার সাথে কথাবার্তা বলে তারা। আমার বিশ্বাস যে এই এইখানে যে কোনো পর্যটক আসবে তাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এই এত সুন্দর একটা সি বিচ এটা হয়তো অনেকেই আসে নাই। আমরা এসে যতটুকু দেখলাম যে খুব সুন্দর একটা সি বিচ, পাশাপাশি এর পাশে রয়েছে ম্যানগ্রোভ। এবং সবচেয়ে মজার একটা বিষয় আছে, যারা সুন্দরবন যান নাই তারা এই অঞ্চলগুলি আসতে পারেন। এই অঞ্চলে আসলে হবে কি যে ছোটো ছোটো বোট নিয়ে আপনারা যে লেকে ভিতরে ঢুকবেন, এটা মনে হবে যে সুন্দরবন এলাকায়। আমরা অনেক সময় বলেই থাকি যে এটা এটা দ্বিতীয় সুন্দরবন। আমি রিকোয়েস্ট করবো, আমরা এসেছি, খুব ভালো লাগছে, পাশাপাশি যারা দূর দূরান্তে আসেন এইসব পর্যটকরা যদি এখানে আসে তাদের নিশ্চয়ই ভালো লাগবে। ধর্মনেতা এবং অধর্মনেতা।